আচ্ছা, একটা ফোন রয়েছে, ফোন নিয়ে আমরা অবশ্যই। আবার এই আলোচনা ফিরছি। হ্যালো, হ্যালো, জি, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম জুয়েল, আমি রায়পুরা থেকে বলছি। জি বলুন। হ্যাঁ, আমার সমস্ত মাঝে মধ্যে ভারী কাজ করলে কোমরে ব্যথা হয়। আচ্ছা, আপনার বয়স কত? আপনার বয়স কত? আরেকটা হলো আপনার, আমার ডান পা, ডান পাশ দিয়া একটা গা দিয়ে চাপ দিছিল, আচ্ছা, এখন এই হাত হাত এই হাতে আমি ব্যথা পাই। আচ্ছা, আপনার বয়সটা কত? বয়স 48। আচ্ছা জি, জি, আমি, আচ্ছা আমি বুঝতে পেরেছি। আপনার কোমর ব্যথাটা কি কোমরেই থাকে নাকি পায়ের দিকেও যায়? আমার আপনার ব্যথা কোমরেই থাকে। কোমরেই থাকে। এই ব্যথাটা কি অনেক দিন হয়ে গিয়েছে, কতদিন আনুমানিক? আমি যদি ভারী কাজ করি তাহলে ব্যথাটা আছে না? কতদিন হয়েছে এরকম ব্যথা? প্রায় 1-2 বছর। 2 বছর? কোন ডাক্তার দেখিয়েছেন? 2 বছর ডাক্তার দেখিয়েছেন কোন? না। আচ্ছা আমি উত্তর দিচ্ছি, ওনার যেটা হচ্ছে যে বয়স, উনিও দেখেন একটু এজ, মিডল এজড পিপল, আসলে এই বয়সে আর্থ্রাইটিস ডেভেলপ করে এবং অস্টিওআর্থ্রাইটিস, এবং অস্টিওআর্থ্রাইটিস এনাদার কজ কিন্তু হচ্ছে আপনার হচ্ছে ট্রমা, যেটা উনি বলছিল যে আর একটা আঘাত পেয়েছে। ট্রমা যে কোনো রোড অ্যাক্সিডেন্ট হতে শুরু করে, রোড ট্রাফিক, মানে যে কোনো জায়গায় কেউ যদি উঁচু স্থান থেকে পড়ে যায়, বা কিছু পেশা আছে যেমন যারা প্লেয়ার তাদের কিন্তু লেট স্টেজে এসে এইসব আর্থ্রাইটিস কিন্তু ডেভেলপ করে, মানে মাইক্রো ট্রমা, রিপিটেড ট্রমা, যত আঘাত বারবার পুনঃ পুনঃ যত পাবে তখন কিন্তু ওই জোড়াটা সেকেন্ডারি কিন্তু অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে, যেটা আমরা হাড় ক্ষয় রোগ বলে থাকি। আর ওনার ক্ষেত্রে উনি যেটা হচ্ছে, উনি যখন ভারী কাজ করে তখন এই ব্যথাটা, হয়তো উনার আরো ইয়াং যখন ছিল এই সমস্যাটা ছিল না। এখন হচ্ছে আমাদের বডি বিভিন্ন এইজে বিভিন্ন কিছু করতে পারে, মানে একটা ইয়াং এজ 18 বছর বা 25 বছরের মানুষ যে কাজটা বা যে শক্তি তার থাকে, মাসেলস যে পাওয়ার থাকে, জোড়ার যে আপনার শক্তি নেওয়ার ক্ষমতা থাকে, 40 আপ পিপলের কিন্তু সেটা গিয়ে থাকে না। তারপরে দর্শক, আমি মনে করি আপনার একজন স্পেশালিস্টকে দেখানো দরকার, প্রয়োজনে আপনার মেরুদণ্ডের বা কোমরে যে ব্যথাটা হয় ওখানে কিছু এক্সরে বা এমআরআই করলে আমরা খুব সহজে কোনো চেঞ্জ আছে কিনা এটা আমরা বুঝতে পারবো। আপনি ভারী কাজ যেহেতু প্রবলেম হয়, এটা আবার ভারী কাজ করার কিছু টেকনিক আছে, যেমন অনেক সময় সামনে ঝুঁকে ভারী কাজ করা, এগুলো করা যাবে না। যদি নিচু জিনিসে বসে কাজ করতে, হাঁটু ভেঙে বসে করতে হবে, অথবা ভারী কিছু ওজনের, মানে আপনার ওজন যদি 60 কেজি হয় সেই ক্ষেত্রে আপনি 20-25 কেজির বেশি ওজন নেওয়া ঠিক হবে না, এটা আমরা ডাক্তারি ভাবে না করি। আর এখন একটু ব্যথায় গরম শেক দিয়ে দেখতে পারেন, বা ব্যথানাশক ক্রিম বা মলম যদি মার্কেটে পাওয়া যায় কিনে ব্যবহার করে দেখতে পারেন, আশা করি উপকৃত হবেন এবং অবশ্যই একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। হ্যাঁ, মানে যে মলমটা ব্যবহার করবে এটা বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে তারপর করা উচিত। একটা ফোন রয়েছে, আমরা ফোনটা নিয়ে আসছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমিন, রাজশাহী। জি বলুন। এজ 45। আচ্ছা জি বলুন। আর প্রবলেম হলো ঘাড়ে ব্যথা করে। আচ্ছা, ঘাড়টা টেনে ধরে। আমি গ্রামীণ ডাক্তারদের দেখানোর পরে বলছি, আমাদের এলাকার ডাক্তারদের, ওনারা বলে যে প্রেশারের কারণে এটা হয়, কিন্তু আসলে প্রেশার মেপে দেখা যায় এটা নর্মাল আছে, তাতে কোনো প্রবলেম নেই। এটা এইভাবে চলছে দীর্ঘদিন থেকে, মাঝে মাঝে এটা হয়, আবার দেখে কিছু সময় স্বস্তি পাওয়া যায়। ইদানিং একটা প্রবলেম হয়ে গেছে, সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে পরে ডান পায়ের হাতটা মানে মনে হয় যেন যে পা দিয়ে সিঁড়িতে পা দিয়ে যে আরেকটা সিঁড়ি মানে বাম পাটা ওঠাবো এই সময় যেন আমি পড়ে যাচ্ছি, দেখাতে হাতে শক্তি পাচ্ছি না, ব্যালেন্সটা পাচ্ছেন না। জি জি। আচ্ছা আচ্ছা, আপনার ঘাড় ব্যথা? আচ্ছা জি, আর আর কি প্রবলেম? আচ্ছা আচ্ছা জি, আপনি আমাদের সাথেই থাকুন, এই প্রশ্নের উত্তর অবশ্যই আমাদের আমন্ত্রিত অতিথি ডাক্তার সাহেব দেব। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি জি, আমার নাম খালিদ মাহমুদ, আমি আমেরিকা থেকে ফোন করেছি। জি জি জি, আমার পায়ে একটু সমস্যা হলো, আমি হাঁটতে গেলে আপনার পরে আগে যখন আমেরিকাতে আসছিলাম তখন হাঁটু নিচে একটু রগে টানা লাগছিল, তারপর আর হাঁটতে পারিনি, এই পর্যন্ত আমার একটা ইন্স্যুরেন্স ছিল না, তো ডাক্তারও দেখাতে পারিনি ভালো, অনেক চেষ্টা করছি, এখন আমার ইন্স্যুরেন্স হয়েছে, তো ডাক্তার দেখাবো সামনে 25 তারিখ আমার ডাক্তার আছে। তো আমি আবার এই জানতে চাচ্ছিলাম যে আমার ওই যে এই রোগটাতে যে যেটা টানা লাগে
সেটার জন্য আমি কি ধরনের ওষুধ আমি ইয়ে করতে পারি খাইতে পারি আর আগ পর্যন্ত? আপনাকে আর এতে কি আপনার আমার ওজনটা বেড়ে গেছে, এই জন্য কি আপনার ওজনটা কি কমাইতে হবে বুঝতেছি? আচ্ছা, আপনার এই ব্যথাটা আমি ওনাকে জানতে চাচ্ছিলাম যে আমি যখন ডাক্তারের সাথে কথা বলবো আমার ডাক্তারের সাথে, তখন আমি ওনাকে ডাক্তারকে এই জিনিসটা কিভাবে ব্যাখ্যা করবো যে আমার পায়ের নিচে টানা লাগছে? আপনার বয়স কত এবং আপনার এই যে টানা লাগে? আমার বয়স এখন 44। আপনার টানা লাগাটা কি আপনার হাঁটুর পিছনে না কাপ মাসেল যেটা আমরা যে মাংসপেশিতে? হাঁটুর হাঁটু ঠিক নিচে পিছনে, হাঁটু ঠিক পিছনে এবং ওই যে নিচে যে মাসেলসটাতে, এক পায়ে না দু পায়ে? আপনি অত ডাক্তারকে ওভাবেই বলতে হবে যে কাপ মাসেলস ক্র্যাম্প করে বা পেইন হয়, ওখানে যে হেলথ ডেলিভারি সিস্টেম ওখানে প্রথম জিপি কে দেখাইতে হয়, যে জেনারেল প্র্যাকটিশনার তারা দেখে, তারা যদি মনে করে ওষুধ দিয়ে এটা ম্যানেজ করার চেষ্টা করে বা কোনো ট্রিটমেন্ট দেয় দেন তারা রেফার করে দেয় স্পেশালিস্টের কাছে, সেক্ষেত্রে তো তারা ফিজিওথেরাপিস্টের কাছে পাঠিয়ে দিতে পারে বা এনাদার মানে স্পেশালিস্ট যদি মনে করে। ডক্টরের কাছে যে উনি বলবেন নাকি যে এই যে টান লেগেছে এটা কি প্রবলেম বলবে? না, এটা তো উনি ওনা কমপ্লেইন করবে যে আমার এই প্রবলেম, যে উনি হয়তো বলতে পারে যে আমার কাপ মাসেলস পেইন বা ক্র্যাম্প করে বা স্পাজম হয়, হ্যাঁ এই যত কমপ্লেইন সে করবে, দেন ডাক্তার সাহেব সেটা অ্যাসেস করবে। অনেক কারণে কাপ মাসেল পেইন হতে পারে, যেটা উনি বলছিল যে ওভারওয়েট, ওভারওয়েট থেকে হতে পারে, যে মাসেল ফাইবার অনেক কারণে ইঞ্জুরি হয়, ফাইবার প্রত্যেকটা চুলোচ্ছ সূক্ষ্ম আরো ফাইবার গুলা, এক একটা ফাইবার যদি ছিঁড়েও যায় ভিতরে তাও কিন্তু আপনার এই যত ক্র্যাম্প হতে পারে, এবং এই যে শীত ঋতুতে কিন্তু এই ক্র্যাম্পটা আরো অনেক সময় বেড়ে যায়, তো এই ক্ষেত্রে এটা উনি ওভাবে ব্যাখ্যা করতে পারে ডাক্তার সাহেবের কাছে। আর অনেক সময় কোমরের সমস্যা থেকে, এটা আমি প্রোগ্রামের শুরুতে বলছিলাম যে সায়াটিকা নামক একটা ব্যথা আছে বা বায়াত রোগ আছে, যে সায়াটিক নার্ভে যদি কম্প্রেশন হয় সেক্ষেত্রে এক পায়ে রেফার্ড পেইন হতে পারে। অনেক সময় রোগী শুধু পায়ের ব্যথার কথাই বলবে, কিন্তু আমরা ক্লিনিক্যালি যখন ডায়াগনোসিস করি দেখা যায় সমস্যাটা আসলে কোমর থেকে আসছে, তো ওই ক্ষেত্রে উনি যদি ওনার ডাক্তারের সাথে ওভাবে কথা বললে, আর এখন ওই গরম শেক খুব বেটার উপকারে আসতে পারে। আচ্ছা, বিরতিতে যাবার আগে একজন দর্শকের প্রশ্ন ছিল, ঘাড় ব্যথা এবং ওনার হাঁটু ব্যথার ক্ষেত্রে ওই রোগী যেটা বলছিল যে পাশাপাশি উনি প্রেসার অনেকবার মেপেছে, কোনো প্রেসারে কিছু পায়নি, ডাক্তাররা বলছিল প্রেসারের সমস্যা। আসলে ঘাড় ব্যথার বেশিরভাগ যে কজগুলা সেক্ষেত্রে রোগীকে বুঝতে হবে, যেমন যদি ঘাড় মুভমেন্টে পেইন হয়, সাজেস ডানে বামে যখন সে ঘাড় নাড়াবে তখন যদি ঘাড়ে ব্যথা হয়, এবং যদি দেখা যায় যে ভারী কিছু ক্যারি করতে বা মাথায় নিলে বা হাতে বোঝন করলে ব্যথা বেড়ে যায়, তাহলে বুঝতে হবে এটা মাস্কুলোস্কেলেটাল ব্যথা, মানে হাড়ের এবং মাংসের ব্যথা। আর প্রেসারের ব্যথা আর হাড়ের মাংসের ব্যথা এক না, ডিফারেন্ট। প্রেসারের ব্যথাটা হচ্ছে অলওয়েজ একটা আপনার তার কাছে মনে হবে যে ভার ভার হয়ে ক্র্যাম্পিং টাইপের ব্যথা হবে, কিন্তু মুভমেন্টে ব্যথা হবে না, মানে ঘাড়ের মুভমেন্টে কিন্তু প্রেসার হাই যদি হয় বা লো যদি হয় দুটা কিন্তু ঘাড় ব্যথা হতে পারে, কিন্তু কোনো মুভমেন্টে পেইন হবে না। কিন্তু যদি ঘাড়ের মাস্কুলোস্কেলেটাল সমস্যা হয় সেক্ষেত্রে মুভমেন্টে পেইন হবে, রোগী ঘাড় নাড়াতে সমস্যা হবে, তো ওই ক্ষেত্রে আমি মনে হয় যে ওনার ঘাড়ে কিছু সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে ঘাড়ে যদি এক্সরে করে বা একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয় ডায়াগনোসিসটা হয়ে যাবে। এবং পাশাপাশি কিন্তু ওনার হাঁটু ব্যথা হচ্ছে, এটাও এক প্রকার আর্থ্রাইটিস রোগ হওয়ার সম্ভাবনাই বেশি বেশি হয়। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।